তুমি একটা ইউটিউব চ্যানেল বানিয়েছো, 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের আগে অবধি তুমি তোমার বন্ধু বান্ধবদের বলবে যে তুমি শখে ইউটিউব খুলেছো, কিন্তু না, তুমি টাকা ইনকামের জন্য ইউটিউব খুলেছো। এবার প্রথম তোমার মাথায় আসবে যে তোমার চ্যানেলটা কী করে গ্রো করবে। দুনিয়ার 1 নম্বর ভিডিও আপলোড করলেও তোমার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ ভিডিও শেয়ার না করলে ইমপ্রেশন বাড়বে না। ইমপ্রেশন হলো ইউটিউবের একটা অ্যালগোরিদম, তোমার ভিডিও অন্যের সাজেশানে দেবে। তুমি তোমার ভিডিওগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুবান্ধবদের পাঠিয়ে দিলে, তোমার চ্যানেল ওখানেই শেষ। নেভার শেয়ার ইওর ভিডিওস। তুমি দেখলে একদিনে 700-800 ভিউজ চলে এলো, 150টা সাবস্ক্রাইবার হয়ে গেল, কিন্তু তোমার চ্যানেল ওখানেই শেষ। নেভার শেয়ার ইওর ভিডিওস। তুমি আবার ভিডিও বানালে, আবার শেয়ার করলে, এবার ভিউজ আগের থেকে কম, সাবস্ক্রাইবার 150 থেকে 170 হলো। তৃতীয় ভিডিও বানালে, আবার শেয়ার করলে, সাবস্ক্রাইবার আর বাড়লো না, ভিউজ 100, কারণ তোমার চ্যানেল শেষ। একটা কারণ দেখো, তুমি নতুন কিছু শুরু করো, তুমি মোটিভেট হবে কি করে তুমি আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছবে, কিন্তু তুমি একদিনেই 150টা সাবস্ক্রাইবার আর 800 ভিউজ পেয়ে গেছো। তুমি ভাবলে চ্যানেল গ্রো হয়ে গেছে, কিন্তু না, এটা একটা ফেক আশা, তোমার চ্যানেল ডেড হয়ে গেছে। ভিডিও শেয়ার করে তুমি শুরুতেই অল্প অল্প করে রেজাল্ট পেয়ে যাচ্ছিলে, কিন্তু আস্তে আস্তে প্রথম দিনের গ্রো কমে যেতে লাগলো। তুমি একটা জিনিস দেখো, তুমি একদিনে 5টা সাবস্ক্রাইবার্স পেলে, 5 দিনে 50টা, আর শেয়ার করে তুমি একদিনে কি পেলে, 150টা সাবস্ক্রাইবার্স, 5 দিনে 170টা সাবস্ক্রাইবার, আর 30 দিনে 170টাই রয়ে গেল। কোনটা তোমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে? সো নেভার শেয়ার ইওর ভিডিওস। রিজন নাম্বার 2, পটেনশিয়াল অডিয়েন্স। তুমি কি করে বুঝবে তোমার পটেনশিয়াল অডিয়েন্স কোনটা? তোমার পরিচিতদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভিডিও শেয়ার করে তোমার সাথে সম্পর্কের কারণে তারা তোমার ভিডিওগুলো খুললো, 3 সেকেন্ড দেখলো, আবার বন্ধ করে দিল, কারণ তাদের তুমি বলেছো প্লিজ লাইক শেয়ার কমেন্টস। ধরো তুমি ব্রাইডাল মেকআপ নিয়ে ভিডিও বানালে, সেটা তুমি তোমার বয়স ফ্রেন্ড গ্রুপে দিলে, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিলে, ব্রাইডাল ভিডিও কি তারা দেখবে? হ্যাঁ দেখবে, শুধু লাইক কমেন্ট করার জন্য 5 সেকেন্ড দেখবে। তাহলে এরা কি তোমার পটেনশিয়াল অডিয়েন্স? তোমার চ্যানেল ডেড। নেভার শেয়ার ইওর ভিডিওস। একটা ভিডিও ভাইরাল করতে গেলে দুটো জিনিসের দরকার পড়ে, সিটিআর অ্যান্ড ওয়াচ টাইম। সিটিআর তোমার ভিডিও কতজনে ক্লিক করে দেখছে তোমার থাম্বনেল দেখে, আর ওয়াচ টাইম হলো কত পার্সেন্ট দেখছে তোমার ভিডিও। তোমার 6 মাসে 1000টা সাবস্ক্রাইবার্স হয়ে গেল, তুমি ভাবলে তোমার চ্যানেল গ্রো করে গেছে, কিন্তু না, তোমার চ্যানেল ডেড। ওইগুলো সব ডেড সাবস্ক্রাইবার্স। তুমি তাদেরকে বলেছো তারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, কিন্তু তারা তোমার ভিডিও আর দেখবে না। তুমি নিজে বলো, তুমি তোমার বন্ধুবান্ধবের চ্যানেল সাবস্ক্রাইব করেছো, সব ভিডিও কি তুমি দেখো? নেভার শেয়ার ইওর ভিডিওস। কিন্তু প্রথম দিকে ভিডিও শেয়ার না করলে তোমার চ্যানেল গ্রো হবে না, ইউটিউবের ইমপ্রেশন বাড়বে না, ইউটিউব জানবে কী করে তুমি ভিডিও বানাচ্ছ তাদের প্ল্যাটফর্মে? তোমাকে শেয়ার করতে হবে, লোককে সেই ভিডিও দেখতে হবে। ভিডিও তাহলে শেয়ার করার সঠিক পদ্ধতি কী? আমার এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। ভিডিও শেয়ার করার পদ্ধতি নিয়ে আমি কিছুদিন পরে নেক্সট ভিডিও আনছি।